আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও আবেদনের পদ্ধতি বিস্তারিত। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সরকারি বেসরকারি সকল চাকরির বিস্তারিত খবর ও আবেদনের পদ্ধতি জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন। পিরছি ইন্টোর পর। এক নজরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022। চাকরির ধরন বেসরকারি, জেলা সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, ওয়েবসাইট অ্যাপস খারেক ওয়ার্ড বডে, পদ সংখ্যা ক্যাটাগরি একটি, মোট নিয়োগ দেওয়া হবে একজন, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ 30 থেকে 40 বছর, আবেদন শুরুর তারিখ 7 জুন 2022, আবেদন শেষ তারিখ 14 জুন 2022, আবেদন প্রক্রিয়া নির্বাহী পরিচালক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার স্কিনে দেওয়া ঠিকানায়, ডাকযোগে প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, পদের পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের জন্য যোগ্যতা শিথিল করা যেতে পারে, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 3 থেকে 7 বছর, অতিরিক্ত আবশ্যক বয়স 30 থেকে 50 বছর। শুধুমাত্র মহিলাদের আবেদন করার অনুমতি দেওয়া হয়। সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী ক্ষমতা, পরিকল্পনা দক্ষতা, সুবিধাভোগী সম্প্রদায় এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে ডিল করার চমৎকার দক্ষতা, সহায়ক তত্ত্বাবধান এবং প্রেরণা দক্ষতা, বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই শক্তিশালী প্রতিবেদন লেখার দক্ষতা, ডকুমেন্টেশন সুবিধা উপস্থাপনা এবং প্রতিবেদনে দক্ষ। চাকুরি স্থান ময়মনসিংহ, ময়মনসিংহ, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর। বেতন 40,000 টাকা। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022 আবেদনের শর্তাবলী। মাসিক পৃথক কাজের পরিকল্পনা প্রস্তুত করুন এবং প্রকল্পের মাসিক কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করুন। মান পরীক্ষা করার জন্য প্রকল্প এলাকায় নিয়মিত এবং ঘন ঘন পরিদর্শন করুন। প্রোগ্রাম অর্গানাইজারদের সঠিক গাইড এবং তাদের নিয়মিত ভিজিট নিশ্চিত করুন। কর্মক্ষমতা পরিমাপের মাধ্যমে কাজের প্রশিক্ষণ প্রদান করুন। কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা, প্রশিক্ষণ কোর্সের নকশা সহ প্রশিক্ষণ ক্যালেন্ডার, প্রশিক্ষণের সময়সূচি তৈরি করুন, মাঠ পর্যায়ে মাসিক রিফ্রেশার প্রশিক্ষণ পরিচালনা, প্রোগ্রাম সংগঠকদের তত্ত্বাবধান, নির্ধারিত কর্মক্ষেত্রের অধীনে যথাযথ অপারেশন এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্রয়োজনীয় সরবরাহ উপলব্ধ নিশ্চিত করুন, বিভিন্ন স্টেক হোল্ডার এবং সংশ্লিষ্ট সংস্থা এবং সংস্থাগুলির সাথে স্থানীয় স্তরে নেটওয়ার্ক রাখুন, পদ ব্যবস্থাপক কোঅর্ডিনেটরকে দৈনিক অগ্রগতির তথ্য প্রদান করুন, প্রকল্প ব্যবস্থাপনা এবং সংস্থার দ্বারা প্রদত্ত অন্য কোনো কার্য সম্পাদন করুন, সুরক্ষা বাস্তবায়নে প্রোগ্রামের লক্ষ্যগুলি অর্জনের জন্য যে কোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করুন, যৌন শোষণ এবং অপব্যবহার প্রতিরোধ ফেসিয়া, একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা সংক্রান্ত সহায়তা, নির্দেশিকা এবং দক্ষতার মূল উৎস হিসাবে কাজ করুন, দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন করুন, প্রচার করুন এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপে সুরক্ষা মানগুলি বাস্তবায়ন নিশ্চিত করুন, কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে নিরাপত্তামূলক প্রতিবেদনের পদ্ধতি অনুসরণ করুন, অন্যদের তা করতে উৎসাহিত করুন। এই চাকরিটির অফিসিয়াল চারকুলারের PDF লিঙ্ক ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া আছে। শর্তসমূহ বিস্তারিত জানতে ফাইলটি ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো চাকরি সম্পর্কে বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে চাইলে কমেন্ট করুন। সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করুন।